আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আমি আছি সৌদি আরব থেকে ব্লগের সাইফ ইসলাম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি প্রিয় বায়ু বোনেরা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপ সহকারে একটি রেসিপি দেখাবো সেটি হলো পেঁয়াজের কিভাবে কীভাবে পারফেক্টভাবে তৈরি করা হয় এবং সংরক্ষণ রাখা যায় তো সেই সম্পর্কে একটু বলবো আর কিছু ঘোরাঘুরি করেছি এবং আমার শ্বশুরের মাইয়া কিছু আমাকে হঠাৎ করে কিছু বানিয়ে খাওয়াইছিল সেই দিনের কিছু দৃশ্য রয়ে গেছে তো সেই স্মৃতি দিয়ে আজকে অনেকদিন পর আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং সেই সাথে আমাদের একজন প্রিয় ভাই যার নাম লাল সুবোধ ইমরান বাই তাকে আমি একটু তুলে ধরতে চাই তার অনেকটি ভিডিও আছে খুব সুন্দর সুন্দর ভিডিও তো ভিডিওটা দেখতে খুবই ভালো লাগে এর তো এসে গেছেন লাল সুবোধ ইমরান ভাই নামটা কিন্তু খুবই সুন্দর ওনার চ্যানেলে গেলে দেখতে পারবেন লাচ্চা সময় পাপড়ি বিনা পয়সা ঘুরে আসুন সোনার গা পিঠার নতুন নকশা নকশি পিঠা বানানো বিভিন্ন খুব সুন্দর সুন্দর এই ওনার চ্যানেলে অনেক ভালো ব্লগ দিয়েছেন উনি তো ওনার চ্যানেলে আপনারা যারা ওনাকে চিনেন বা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ওনার ভিডিওটি দেখবেন এবং যারা নতুন ভাই ও বোনেরা আছেন আশা করছি যে আপনারা অবশ্যই লাল সবুজ ইমরান ভাইয়ের ভিডিওটি দেখবেন এবং ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমরা একে অন্যকে অবশ্যই সাহায্য করতে চাই এবং সাহায্য করব ইনশাল্লাহ আমাদের প্রিয় জীবন বা সবাইকে সহযোগিতা করেন সব দিক দিয়ে তো আমরাও চাই যে আমরাও ওনার থেকে যেতে আমরা ওনার শিষ্যতে আমরাও ওনাতে শিখে নেই যে আমরাও সাহায্য করতে পারি বা সাহায্য করার মতন আমাদের তৌফিক দান করেন আল্লাহ সুন্দর আল্লাহ আমরা একে অন্যকে সাহায্য করব ইনশাআল্লাহ এই তো আইডিয়াটা এসে গেছে আপনারা আশা করি উনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচে কমেন্ট বক্সে উনি যদি কমেন্ট করেন তাহলে আমি পিন করে দেবো আপনি ওখান থেকে ওনাকে সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আমি প্রথমে একটু সৌদি আরবের রাস্তাঘাট দিয়ে যখন আমি থেকে বের হয়ে একটু বাইরে গিয়েছিলাম তো সেদিকে একটু দৃশ্য তুলে ধরেছি একচুয়ালি অ্যাকচুয়ালি তো খুব স্পিড চলে তো তো আমি যখন ভিডিও করেছি তো ভিডিওর অতিরিক্ত স্পিড তারপর মানে একটু কাপা কাপা বা হেভি জিবি লাগছে আর কি যেটা অনেকে হাবি যাবি হাবি যাবি না আমার হেভি জিবি লাগছে আর কি তো যাই হোক প্রিয় ভাই ও বোনেরা আপনারা আশা করি অবশ্যই আমার চ্যানেলের আমার ভিডিওগুলো দেখবেন আর আজ বেশ কিছুদিন আবার আমি ভিডিও দিতে পারছি না আমি আপনাদের নিকট প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই আন্তরিকভাবে দীক্ষিত আমি আর ভিডিও দিতে পারছি না সবার সাথে অ্যাক্টিভেট থাকতে পারছি না কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি আবার সেই সাথে আমার রুম ট্রান্সফার করেছে তো সেই জন্য আমি আরও বিজি আছি তো ওখানে গিয়ে আমি এখন রেসিপি দিতে পারবো না মানে কেচিনে খুবই সমস্যা চায়ের রুমে একটা কেচিন তো সেই জন্য হয়তো আমার খুব কষ্টকর হবে এখন তো এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো সাগরের পাড়ের আমি যখন আসতেছিলাম তো এখানে আমি ডাইন পাশ দিয়ে চলে আসি সেই জন্য আমি চত্বরটা ভালোভাবে আপনাদেরকে তুলে ধরতে পারি নাই তো এটা খুব সুন্দর একটা জায়গা ছিল এই জায়গাটা একটা চত্বর খুব বড়ো একটা চত্বর এটা আর এদিক দিয়ে দেখেন কিছু বাড়ি ঘর আর কি এটা রোড দিয়ে আসছি তো সেই জন্য আমি একটু বাড়ি ঘর একটু তুলে ধরছি তো আশা করছি আপনাদের নিকট অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন এবং সেই সাথে একটি লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য আমার জন্য নয় তো এখন আসার পথে আমি একটি বিমান উঠছিলো বিমানটা আমি ছড়িয়ে ভালোভাবে বন্দি করতে পারে নাই ক্যামেরাটা জুম করে নেই তো অনেক নিকট ছিল তারপর বোঝা যাচ্ছে এখন একদম ছোটো তো ভাবলাম একটু তুলে ধরি যে আমার প্রিয় ভাই বোনেরা বিমাতে সবাই দেখে থাকেন সচরাচর তারপরে আমি একটু তুলে ধরলাম আর কি কিন্তু যদি জুম করে বড় করে ধরতে পারতাম তাহলে ভালো লাগতো বিমান তো চলে গেল আমার তো না অপেক্ষা করলো না আর কি তো যাই দেখেন সৌদি আরবের রাস্তার আশেপাশে দু একটা ওয়ারিঘর থাকলো মসজিদ হয় কী সুন্দর মসজিদ বানা আল্লাহ তাদেরকে এই মসজিদ বানানোর তৌফিক দিয়েছেন তারা মসজিদ বানাচ্ছেন এবং এই মসজিদের ওশিলা তাদেরকে আখেরাতে না উসিলা করেন সেই কামনা করি আমরা প্রত্যেক মুসলিম উম্মাহ যারা আসি সবাই যেন আমরা এই মসজিদ বানাতে পারি পাঁচ সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করেন প্রিয় ভাই বোনেরা তো আজকে আমি আপনাদের খেয়ে যে রেসিপিটা অর্থাৎ পেঁয়াজের ব্যস্তটা দেখাবো এটা একটু অপেক্ষা করুন অবশ্যই আসবে সামনে অ্যাকচুয়ালি এখানে একটা রাস্তায় ঘোরাঘুরে সেই দৃশ্য দিয়েছিলাম এখানে একটা সিগনালে দাঁড়িয়ে আছে এখানে কত সুন্দর ভদ্রভাবে পিঁপড়ার মতন লাইন ধরে দাঁড়িয়ে আছে কোনো উশৃঙ্খল নাই কোনো হরেন নাই কোনো শব্দ নাই একদম নিরবতা পালন করতেছে সবাই দাঁড়িয়ে সিগন্যাল খুললে অবশ্যই সবাই চলে যাবে তাতে কোনো সন্দেহ নেই এবং কোনো ঝামেলা কোনো কিছু নাই আর আমাদের বাংলাদেশে হলে তো অনেক সময় দেখা যাচ্ছে সিগন্যাল দাঁড়িয়েও তারপরে অনেক হরেন দে অনেকে এলোমেলো গাড়ি যা মানে শিমকলা বজায় না সেই জন্য আরও যে রেগে রেখে যানজট বেশি হয় বাংলাদেশে তো আমি যে গাড়িটা যাচ্ছি এটা হলো ওই যে আমার আগে যে একটা ড্রাইভার বলছিলাম পাকিস্তানি উনি সেই ড্রাইভারটা তো ওনাকে একটু দেখা যাচ্ছে মোবাইলে কথা বলছে আর কি তো আমি ক্যামেরাটা ঘুরে যাব আইসা করছি এখানে ওনার ফ্রেশটা তো যাই হোক আমার চ্যানেলটা আপনারা অনেকে চিনেন আর যারা নতুন বিয়ে আছেন বা ভাই বোনেরা আমার চ্যানেলটা দেখতে আসছেন আপনারা আশা করি একটা কমেন্ট করবেন আমি আপনাদের এখানে অবশ্যই যাব আপনারা বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনার নিউ ফ্রেন্ড এটি আপনার বলতে হবে না কারণ এটা বললে অনেক সময় দেখা যাচ্ছে যে এই কমেন্টটি স্পাম হয়ে যায় অনেক আমার পরিচিত ভাই বোনেরা আছেন স্পাম হয়ে যায় তো স্পাম হলে আমি ওটাকে অ্যাপ্রুভ করে নিই আপনারা যারা আছে যদি স্প্যাম হয়ে যায় এপ্রুভ করে নেবেন অনেক সময় আমারটাও এপ্রুভ হয়ে যায় তো প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ সিলে তারপর নিচ্ছি কেটে কুচুচির কেটে নিয়েছি তো দেখেন আমি এই পেঁয়াজটি কেটে নিয়েছি তো পিএইচডি কেটে নিয়ে পেঁয়াজটি কাটার সময় একটু লক্ষ্য রাখবেন যে পেঁয়াজটা যাতে মোটা না হয় আর ইন্ডিয়ান পেঁয়াজগুলো একটু বড়ো সাইজের পেঁয়াজ বাংলাদেশের একটু ছোটো ছোটো হয় তো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন কারণ এটার মধ্যে পানি থাকে বেশি তো সেই জন্য ব্যস্ত করতে গেলে পানি থাকলে তো ব্যস্তটা মসমজ হবে না সেই জন্য একটু চিকন করে কাটবেন এবং এক সাইজে কাটবেন তো এখানে আমি দেখেন প্রথমেই এক পরিমাণ আমি এখানে একটা ফ্রাইব্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এটাকে আমি প্রথমে বেজে নেব আমি দুই দাপে বাজি করবো কেননা সবটাই একসাথে দিলে ব্যস্তটা সুন্দর হবে না মানে পারফেক্ট হবে না সেই জন্য আমি অর্ধেকটি দিয়েছি এখানে তো এখানে অবশ্যই আপনার একটা জিনিস টিপস টিপসটা হলো আপনারা যখন নাকি পেঁয়াজে ব্যস্ত করবেন আপনারা চুলার যে আঁচটা আছে মিডিয়াম আঁচে রাখবেন কারণ মিডিয়াম আঁচে রাখলে তাহলে উপর দেওয়া এবং ভিতর দিয়ে ভালোভাবে মোচমোচা হবে আর যদি হাইটে রাখেন তাহলে উপর দিয়ে মোষমচা হবে ভিতরে কাঁচা থাকবে এবং পানি থাকবে সেই জন্য পারফেক্ট বেরস্তা হবে না এবং সংরক্ষণ করলেও এটা মসমচে থাকবে না এই তো আমার প্রথম দাপে যেটি এটি হয়ে গেছে দেখুন তেমন কালো হয় নাই হয় রয়ে এর চেয়ে কালো হয়ে হয়ে যাবে আর এর চেয়ে কাঁচা থাকলে মসমচা হবে না আর যদি সংরক্ষণ করে রাখেন তাহলে মসমচা থাকবে না একদম বুতবুতে হয়ে যাবে মানে পোথায় যাবে যেটা বলে আর কি জানে না কে কী ভাষা বলেন তো এখন দ্বিতীয় দফে আমি আরেক কাপ এখানে বাকিটা দিয়েছি এখানে তো সেটি আপনাদের দেখাচ্ছি এবং সম্পূর্ণটি কমপ্লিট হয়ে আপনি আপনাদেরকে একটি প্লেট বা কিংবা একটি পাত্রে রেখে আপনাদের এখানে দেখাচ্ছি তো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা নাড়াচাড়া করবেন নাড়াচাড়া না করলে একদিকে পুরো যাবে আর আরেক দিক থেকে কাঁচা থাকবে সেই জন্য একটু বেশি বেশি নাড়াচাড়া করবেন প্রিয় ভাই বোনেরা এই পেয়ে যে আপনারা যদি ভাজার পরে উটানোর সময় একটা চামচ দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেবেন কারণ তখন নরম থাকে তখন পেঁয়াজের ব্যস্তটা ভাঙবে না তখন নরম থাকে তো এই তো আমার পেঁয়াজের ব্যাস্তের হয়ে গিয়েছে দেখেন এখন আমি শব্দটা মিউট করেছি অনেক সুন্দর শব্দ হয়েছিল সঞ্চন একটা শব্দ অর্থাৎ মচমচ হয়েছে সেটা তো এখন আমার পারফেক্ট পেঁয়াজে ব্যস্ত হয়ে গিয়েছে তো এখন এটা আমরা আইটেড বক্সে এটা রেখে দিলে আমরা দুই মাস পর সংরক্ষণ করে রাখতে পারবো তো এখন আসছে আমার শ্বশুরের মায়ের হাতে পাটের সাপটা পিঠা এটা আমরা বলি পাটির সাপটা পিঠা জানি না কে কী নামে পরিচিত এটা তো এটা তেমন কোনো উপকরণ লাগে না এটার উপকরণ হচ্ছে চাউলে গুঁড়া দিয়ে বানাতে হয় তো এখানে চাউলে গুঁড়া ছিল না তো সেই জন্য ময়দা দিয়ে বানাইছি তো এটার উপকরণ লাগছিলো ময়দা চিনি লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা বাটা তৈরি করে নিয়েছি আর সেই জন্য এটা ভাজে ভাজার জন্য ডিম ভাজি যেরকমভাবে করা সেরকমভাবে অল্প তেলে একটা বনে বা কড়াইয়ের মাঝে বাজি করতে হয় ডিম বিরিয়ানির মতন আর কি ডিম বাজির মতন তো এই ছিল এটার উপকরণ অন্য কোনো উপকরণ নাই তো পুরো তো আমি এখানে দিতে পারছি না কেননা আমি যখন বাসায় গেছি বাসায় যাওয়ার পরে গিয়ে দেখলাম যে এটি রেডি তো যেহেতু বাসায় যাওয়ার পরে রেডি হয়েছে তখন আর আমার আর শেয়ার করানো সম্ভব না তো শুধু পিঠাটা আপনাদের একটু ভিডিও করে তো সেটা রেখে দিয়েছে যে আমার প্রিয় ভাই বোনদেরকে এটা আমি শেয়ার করবো যাতে করে অনেকেই পরিচিত হয়তো অনেকে এটা নাম অন্যটা বলতে পারেন বা এটা খান নাও খেতে পারেন তো এই পিঠাটা খেতে জোয়া অনেকেই পুরা বৃদ্ধ যতই হোক না কেন খেতে খুব ভালো কেননা পিঠাটা খুব সফট হয় সেই জন্য বৃদ্ধ মানুষরা খেতে পারে বাচ্চারা খেতে পারে ইচ্ছা করলে আপনারা এটা বেকার নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন বা অনেক সময় ছিল বাচ্চাদেরকে টিফিন হিসেবে এটা বানিয়ে দিয়ে যেতে পারেন দুই পিস পিঠে দিয়ে দিলে সে সুন্দর আরামে পিঠে খেতে পারবে তো এখন আমার শ্বশুরের মায়ের উপরে একটি গান গাইছি আমি অনেক আনন্দ ছিল মনে হতো সেই গানটা আপনার একটু শুনুন আমি একটু অবসর থাকি এখন আমার লসে কল্লার বউয়ে পিঠা বানাইছে এটার নাম নাকি পাটি সাপটার নাম আছে দেখতে লাগতেছে যে সুন্দর খাইতে কেমন জানি না আমায় কিছু বলে না বলে না আগে তো বউ আমায় কিছু বলে না দেখবো এখন খাইয় আমি পাঠসবটা বানাইছ বউ যে তুমি অ্যাকচুয়ালি মনে আনন্দ ছিল তো সেই জন্য নির্ভর আর কি আপনারা কে মনে করেন আসলে আমি গান পছন্দ করি না মিউজিক পছন্দ করি না মাধ্যমে বুঝতে পারেন যে আমি কোনো ভিডিও দিই না তো সেই জন্য আমি একটু মুখে সুর দিয়েছিলাম মানে বউকে খুশি করানোর জন্য আর কি মেয়েকে তো আজকের মধ্যে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি